কেসি দাস শুধু রসগোল্লা না, ফ্যাশনও মারছে ভালোই। কেসি দাস ওপিন দ্য চ্যাট বয়েস, কেসি দাস পুরো স্ট্যাক। So good afternoon guys, namaskar, salam, swagatam and welcome to the new vlog. আজকে 4th February আর এখন আমি চলে এসেছি কলকাতা। তোমরা দেখতে পাচ্ছ I'm back in Kolkata, বালগড় থেকে আমি আজকে ফিরলাম কলকাতা, বিকজ বালগড়ে আমি খুব ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না। সো I'm back in Kolkata, কলকাতা এসেই আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য কন্টেন্ট দেওয়া, তোমাদের জন্য ভ্লগ দেওয়া। আর লাস্ট আমি ফুড ব্লগ বানিয়েছিলাম সেটা ছিল উপর বালুকা স্ট্রিট ফুড। সো আজকে ভাবলাম why not let's try কলকাতা স্ট্রিট ফুড। সো আজকে আমি কলকাতার একটা স্পেসিফিক জায়গার কিছু স্ট্রিট ফুড দেখাবো। আর বিগত এক দু বছর ধরে যদি কলকাতা স্ট্রিট ফুড দেখো তাহলে তুমি একটা জিনিস যেটা কলকাতা স্ট্রিট ফুডে রাজ করছে, পুরো কিংডম সেট করে নিয়েছে নিজের, সেটা হচ্ছে কাবাব। কলকাতার ফুটপাতে বেশ কিছু ছোট ছোট স্টল বসছে বা তুমি এতে স্টার্ট আপও বলতে পারো, তারা খুব কম প্রাইসে প্রিমিয়াম কাবাবটাকে সার্ভ করছে। তো আজকে এরকমই দুটো জায়গায় যাবো, শ্যামবাজারে বাগবাজারের কাছে একটা পি বারবিকিউ আর একটা তৃপ্তি ফুড কেবিন, এই দুটোতে যাব। বলে রাখি এদের মধ্যে দি বারবিকিউ যে জায়গা সেটা রিসেন্টলি খুব ফেমাস হচ্ছে বাগবাজারে। এখানে 60 রুপিজে খুব ভালো সস্তা সুন্দর কাবাব পাওয়া যায়। সো এখন এখান থেকে সোজা যাব শ্যামবাজার মেট্রো করে, তারপর যাব বাগবাজার বারবিকিউ, খাবো তোমাদের বলবো কেমন খেতে। সো ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করে দাও, তুমি যদি চ্যানেল নিউ হো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা টিপে দাও। সো দ্যাটস বিং সেড লেটস গেট গোইং। जिते जित पाते पूर्णिम राते क्या दुट चिल गगने, जिते जित पाते 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 पूर्णिम राते राते राते। এখন শ্যামবাজার 5 পয়েন্টে আছি, মেট্রো স্টেশন থেকে নামি এখানে এসে এবারে যাব এইদিকে বাগবাজারের দিকে, বাগবাজার বাটার ওখানে পাশে ঠিক গুইড়াতে ঢুকে পরে বারবিকিউ। তো এখন সেখানে যাব, সো লেটস গো। সো এখন পৌঁছে গেছি কইরে, আরে সো এখন পৌঁছে গেছি বাগবাজারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যানটা দ্য বারবিকিউ নাম। তো এখন দোকানটায় যাব, কাবাব টেস্ট করবো, কী কী কাবাব পাওয়া যায়, প্রাইস রেঞ্জ কী, খাবো তোমাদের বলবো কেমন খেতে। সো লেটস গো। I wanna sing you a song with my ukulele. It's lately, lately, I'm in a wrong. তো এখন খাবার চলে এসছে, একটা আমরা নিয়েছি রেশমি কাবাব একটা, আর একটা হরিয়ালি কাবাব। বলে দিই দুটো কাবাব 4 পিস করে দাম 60, বোথ হরিয়ালি অ্যান্ড রেশমি কাবাব দুটোই 4 পিস দাম 60। তো এখন দুটো কাবাব ট্রাই করবো, তোমাদের বলবো কেমন খেতে। সো লেটস গো। এ আমরা নিয়েছি, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা চিকেন হরিয়ালি কাবাব, তার সাথে দিয়েছে পেঁয়াজ আর গ্রিন চাটনি। চলো এবার এটা খাওয়া যাক। এটা চিকেন হরিয়ালি কাবাব, দেখো পিসগুলো দেখো বেশ বড় বড় পিস, খেতে খুব নরম, প্লাস ওই গ্রিলের বারবিকিউ বেশ পোড়া পোড়া ফ্লেভার আছে, খেতে বেশ ভালো, প্রাইস হিসেবে এটা যথেষ্ট ভালো। হরিয়ালি কাবাবটা বেশ স্যাটিসফাই করলো আমাকে প্রাইসে, পারফরমেন্সে, খেতে সব দিক থেকে। তো এবার দেখা যাক রেশমি কাবাবটা কেমন হয়, গ্রিন চাটনি একটু নিচ্ছি আর ভাই হরিয়ালি কাবাবটা যতটাই না ভালো, রেশমি কাবাবটা তারও এক ঘাট। সো উইদাউট আ ডাউট বলতে বাধ্য হচ্ছি হরিয়ালি কাবাব ইজ স্যাক, পয়সা বসুল ভাই পয়সা বসুল, 60 টাকায় 4 পিস রেসিপি, 4 পিস হরিয়ালি কাবাব, পুরো পয়সা বসুল, খুব বাম ভাই, মজা আগে। এখন কাবাবগুলো খাচ্ছি, এনজয় করি, পরে সেটা দেখা হচ্ছে। তো এর আগের যে দুটো আইটেম খেলাম রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব, সেই দুটো এতটা ভালো লাগলো যে এবার আমি আর একটা আইটেম অর্ডার দিলাম ওদের, সেটা হচ্ছে আচারি কাবাব, বা এটাকে চিকেন টিক্কাও বলা যেতে পারে, ওরা বলছে আচারি কাবাব বা চিকেন টিক্কা। তো সেটা দেখি, সেটা হচ্ছে 1, 2, 3, 4, এটাও 4 পিস, 4 পিসের দাম 60, তোমাদের দেখাই এটা। এটা আচারি কাবাব 1, 2, 3, 4, 4 পিস সাথে আচার পেঁয়াজ, চলো এবার এটা খাওয়া যাক। এই চিকেন টিক্কা কাবাব বা চিকেন আচারি কাবাব ওরা বলছে,
চলো বেটা খাই। চিকেন আচারি কাবাব, চিকেন টিক্কা কাবাব পুরো স্যাক, নো ডাউট। প্রপার বারবিকিউর ফ্লেভার আছে, স্মোকি একটা টেস্ট, প্লাস চিকেনের টেস্ট মানে পুরো বুম বাম ভাই, অসাধারণ। মানে তুমি যদি দোকানটা আসো, যে কোনো কাবাব যদি এক প্লেট খাও, আই বেট ইউ, আই গ্যারেন্টি তোমার মন ঘুরবে না, তুমি ভাবতে হবে আর এক প্লেট অর্ডার দিতে। আমি তিন প্লেট খাবার খেয়ে নিলাম, অসাধারণ খেতে, নো ডাউট। সুপার ভ্যালু ফর মানি, প্লাস যে প্রাইস 60-60, নো অ্যাডিশনাল কস্ট, নো জিএসটি, নাথিং, প্রপার এই প্রাইস। তোমরা যদি চাও এখান থেকে পার্সেলও নিয়ে নিতে পারো, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, সেই একই সেম প্রাইস 60। তো এখন এরপরে আমি তোমাদের মেনু কার্ডের টা দেখিয়ে দেবো, কোনটার কত কি প্রাইস সেটা তোমরা দেখতে পাবে। সো দ্যাটস ইট, লাভিং ইট। সো বারবিকিউ এর আমার এক্সপিরিয়েন্স ভালো, কেমন লাগলো তোর? স্যাক্স কতটা স্যাক্স? 10 out of 10 out of 9 এক নম্বর কিসে কাটলি বল? প্রাইস, টেস্ট, সার্ভিস কিসে? ঠিক আছে, বেসিক্যালি ও ঝাল খেতে পারে না জন্য, বাট তোমরা যারা ঝাল খেতে পারো আমার মতো, তাদের ভালো লাগবে আচারি কাবাবটা। তোমার বেস্ট কোনটা লাগলো? আচারি হরিয়ালি ব্যাস, মেয়েদের মেয়েরা ঝাল খেতে পারে না, সেই হিসাবে ওরও আচারি পছন্দ হলো না, রেস্ট পছন্দ হলো, বাট আমি বিং আ বয়, বিং আ মার্দ, মার্দ গেম প্লে, আমার ভালো লাগলো আচারি। বাট ইয়ে বাকি দুটো ভালো, আচারি রেশমি, এই দুটো আমার এখানকার সাজেশন, তোমরা খাও, দিস টু আর স্যাক্স। এখন বারবিকিউ থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা কাবাবের জন্য ফেমাস, এই 5 point থেকে সাহিত্য পরিষদের দিকে যাওয়ার যে রাস্তাটা এইদিকে, এইদিকে পড়ে দোকানটা, দোকানটার নাম তৃপ্তি ফাস্ট ফুড কেবিন। তো এখন সেখানে যাচ্ছি, সেখানকার স্পেশাল কাবাব রোল খাবো, আর তোমাদের বলবো কেমন খেতে। সো লেটস গো। এখন এসেছি তৃপ্তি স্ন্যাক্স বারে, এখানকার রোলস রেশমি কাবাব রোলটা খুব ফেমাস। এর আগে যেখানে গেছিলাম সেখানে খেলাম রেশমি কাবাব, এখানে খাবো এখন রেশমি কাবাব রোল। সো অর্ডার দিয়েছি রেশমি কাবাব রোল, প্রাইস 65। সো ওখানে রেশমি কাবাব ছিল সেটা 4 piece 60, এখানে রেশমি কাবাব রোল প্রাইস 65। সো দেখা যাক কি হয়, ফিঙ্গার ক্রসড ফর দ্য বেস্ট। তো এখন রেশমি কাবাব রোলটা এসে গেছে, এই দেখো, এই হচ্ছে সাইজ, যথেষ্ট বড়, এবং ভেতরে আমি কাবাবের পিস লিটারালি দেখতে পাচ্ছি। চলো আর টাইম না করে এটা খাওয়া যাক। ঠিক আছে, ভালো, বাট সেরকম আলাদা করে আমি রেশমি কাবাবের ফ্লেভার পাচ্ছি না, জাস্ট নর্মাল চিকেন মনে হচ্ছে। তো আলাদা করে কোনো রেশমি কাবাবের আমি এখানে ফ্লেভার পাচ্ছি না। তো একটা আর একটা কামক দিয়ে দেখা যাক যে হয়তো আমি পেতে পারি। আরেকটা বাইক নিয়ে দেখি, ব্যাপারটাও দেখো, এর রোলটার চিকেন রেশমি কাবাব সহ রোলটার দাম 65, ওখানে শুধু রেশমি কাবাবের দাম ছিল 60। দেখে যদি ওই কাবাবটার সাথে কম্পেয়ার করে তুমি ভাবো যে ওই রকম কাবাবের পিস এর রোলের মধ্যে দেওয়া থাকবে, তাহলে সেটা ভুল ভাববে। বাট অ্যাজ আ চিকেন রোল, অ্যাজ আ কাবাব রোল যদি তুমি দেখো, ঠিক আছে, ডিসেন্ট, খুব হাই ফ্লেভার নেই। এই দেখো চিকেনের পিসগুলো, রেশমি কাবাবের পিস, এগুলো 65 অনুযায়ী যদি তুমি বলো, না এটা স্যাক্স নয়। কাবাবের হালকা ফ্লেভার আছে, খুব সেই হাই ভ্যারাইটি ফ্লেভার নেই কাবাবের, হালকা একটা কাবাবের স্মোকি ফ্লেভার আছে, বাট অবভিয়াসলি ইটস নট স্যাক্স। আর এই তৃপ্তি স্ন্যাক্স বারের যে রেশমি কাবাব রোলের হাইপ ছিল সেটা এতটাও হাইপ ডিজার্ভ করে না। এখন এখান থেকে যাচ্ছি শপিং করতে, ম্যাডাম শপিং করবে, কী কিনবি? কানের দুল কিনবি ম্যাডাম হাতি বাগান থেকে, তোমরা জানো যে হাতি বাগান কানের দুল চুল মেয়েদের সমস্ত সরঞ্জাম কেনার জন্য খুব ভালো জায়গা, সস্তা, প্লাস আমিও শপিং করে নিয়েছি, এর মধ্যে জুতো কিনে নিয়েছি, আমার এরকম একটা জুতো ছিল ক্রক্স, সেই ক্রক্সটা ছিঁড়ে গেছিলো, তাই এখন আমি এটা কিনলাম আর একটা ক্রক্স কিনলাম, বিকজ ক্রক্স ইজ মাই ফেভারিট কাইন্ড অফ শুজ, আমি খুব বেশি ক্রক্স পরি, আই লাভ দিস ক্রক্স। আগে লাস্ট টাইম যখন ক্রক্সের নিয়েছিলাম সেটা পড়েছিল শিয়ালদা থেকে কিনেছিলাম,
₹100 বাট এবার একটু দাম বেশি নিল এবার দাম বললো ₹150 বাট ঠিক আছে চলো ওরাও তো একটু কামাবে না আর কত দমদম করে ওদের লস করাবো ঠিক আছে ₹150 ইটস ওকে রিজনেবল সো এখন যাচ্ছি কানের দুলের দোকানে ওই গেলি নেই কত দূরে দোকান অনেক হাঁটতে হলো ভাই পুরো হেঁটে হেঁটে পা হয়ে যাচ্ছে তো অবস্থা বাট হাঁটাটা ম্যাটার করছে না ম্যাটার করছে এখানে ফুড ব্লগিং আর ফুডের এক্সপিরিয়েন্স সো দুটো জায়গায় গেলাম As for advice, you should have a comment box. So that being said, see you, goodbye, adhita, namaskar.